মহম্মদপুরের রামচন্দ্রপুর খাল থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সাদিক আগ্রোকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা সরায়নি বলে জানিয়েছেন ডিএনসিসির অঞ্চল পাঁচের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বের আহমেদ সে কারণে আজ তারা অভিযান শুরু করেছেন বলে জানান তিনি বৃহস্পতিবার দুপুরে সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদ অভিযানে গিয়ে তিনি এ তথ্য জানান তবে ছাগলকাণ্ডের সঙ্গে সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযানের কোনো সম্পৃক্ততা আছে কি জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের নির্দেশ কেউ খাল দখল করতে পারবে না অবৈধ দখলদারদের কাউকে বৈধ নোটিশ দেওয়া হবে না তারপরও আমরা সাদিক আগরুকে নোটিশ দিয়েছিলাম কিন্তু তারা গুরুত্ব দেয়নি সাদিক আগরুর পেছনে ইউলাব বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করা হয়েছে জানিয়ে মোতাকাব্বির বলেন আশপাশে যারা খাল দখল করছে তাদের উচ্ছেদ করা হবে এক ব্যক্তি চার শতাংশ জায়গার মালিকানা দাবি করেছেন জানিয়ে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন এই ব্যক্তি পর্যাপ্ত কাগজপত্র দাখিল করতে পারেননি এখানে বিশ শতাংশের উপরে জায়গা আছে বাকি জায়গার মালিক আমরা খুঁজে পাচ্ছি না কেউ আমাদের জানাননি কাজেই যারা দখল করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সব খাল ছিল এখানে ময়লার একটা ইয়াও ছিল ওনার যে যে জায়গাটা দিচ্ছে আমার প্রধানমন্ত্রী ওনার লাগছে ওনারে দিচ্ছে উনি বড়ওয়ালা মানুষ উনি কি করে আন আনবো ওই অতপুক পর্যন্ত তার আমরা যাইতে পারুন না তো ওইটা হ্যাঁ আনানোর পরও হ্যাঁ যে দারোয়ান আছে দারোয়ানটা আইসা আইসা ওনার যে কিছু লোক আছে খালি ওই মাথা পর্যন্ত দেখায় আর কইতাছে যে ম্যাডাম এই জায়গায় জায়গা পাইব ঈদের এক সপ্তাহ পরে আগে নোটিশ দেওয়া গেছে তাহলে আমরা কইলাম আমরা রাগ হয়েছি একটু যে নোটিশটা যে দিলেন সামনে একটা গেছে আবার একটা ঈদ ঈদাইতেছে আমরা কে কোন জায়গায় যাই অন্তত তিন মাস তো সময় দিতে হয় তাহলে আপনি আজকে আমাকে ভাই দিলে চান আমরা কই যাবো আর এই ভান্তি মাসে কি আমরা কোনো রুম পাব এখন আমরা মাইশোর ঘরে মাল জিনিস রাখছি কিছু কিছু